কলকাতায় আসার পর অনেক দিন হয়ে গেল, অনেক দিন আমি কোনো ব্লগ এখনো পোস্ট করতে পারিনি। কেননা তোমরা জানো আমরা কলকাতায় এসেছি একটা কাজে, আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ, তো এসেই সেসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এখানে তো যেহেতু থাকি না, বাড়িটা আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু অ্যারেঞ্জ করা, তাই আমার ব্লগ পোস্ট করতে একটু দেরি হচ্ছে। ব্লগ রেডি থাকা সত্ত্বেও পোস্ট করতে পারছি না, তার জন্য ক্ষমা করে দিও। আমার কলকাতায় আসার ব্লগটা আজকে আমি পোস্ট করছি, একটু দেরি হয়ে গেল পোস্ট করতে, আর চেষ্টা করছি মানে খুব কম গ্যাপের মধ্যে যাতে পরপর ব্লগগুলো আসে। তা আজকে আমাদের কলকাতায় আসা ব্লগটা তুলে দেখো। এখন আমরা ট্রেনের মধ্যেই রয়েছি। আজকে 10th January, আজকে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, এখন 12টা বাজে প্রায়, এখন আমরা কানপুরি পৌঁছয়নি, জানি না কখন গিয়ে পৌঁছবো। কি বলবো, কিছু বলার নেই, ট্রেন তো মানে চলছে কি চলছে না, আস্তে আস্তে, কিছু করার নেই, মানে ভীষণ ঘন ফগ চারিদিকে হয়ে রয়েছে। তো রাত্রির কালকে দুটোর সময় এরা ডিনার দিয়েছিল, ডিনার টিনার খেয়ে তারপর তো শুয়েই পড়া হয়েছে। সারা রাত খুবই আস্তে ট্রেন চলেছে, কখনো চলছে আস্তে 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 আস্তে, কখন গিয়ে পৌঁছবো জানি না। ট্রেনের মধ্যেই চলছে এইভাবে, সারাদিন এভাবেই কাটবে। ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল খানিকটা আগে, এখন একটু ব্রেকফাস্ট করা হলো, মানে আমি আর বাবু একটুখানি পাউরুটি খেলাম, ডিমের অমলেট টমলেট কেউ ছুঁইনি, সন্ধ্যেবেলা একটু খেলো, আর চা খাচ্ছে, আমি চা খাইনি, আমি শুয়েই আছি, শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। দেখি তার মধ্যে মধ্যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো কোথায় পৌঁছলাম কি হলো। কানপুর সেন্ট্রালে দাঁড়িয়েছি, 12 ঘন্টা ট্রেন লেট, 12 ঘন্টা রাত 12টায় পৌঁছানোর কথা, এখন বাজে দুপুর 12টা, কখন গিয়ে পৌঁছবো নিজেই জানি না। দাঁড়িয়ে আছি, এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে তার সকালে গিয়ে হয়তো শিয়ালদায় পৌঁছবে, দেখা যাক। এখন দুপুর 2টো বাজে, আমরা ঝাড়খণ্ডের উপর দিয়ে যাচ্ছি, বাইরে দাঁড়িয়ে দুধ তুলছি, একটু কুয়াশাটা কেটেছে, বেটার লাগছে আর কি। দেখে বুঝতেই পারছো যে কি অবস্থায় রয়েছি আমরা, মানে খিচুড়ি ছেলে তো দেখে খেতেই চাইছে না, আমি তো খাবোই না, জানে না তাড়াতাড়ি কখন পৌঁছবো, মনে হচ্ছে ট্রেন থেকে ঝাঁপ মারি আর পাচ্ছি না। আমি তো এমনিও খাবো না, অমনিও খাবো না, কাল সকালে হতেই দেবে।
একমাত্র সত্যি পন ক্যান্ডিডেট দাঁড়া দাঁড়া খা বাবু খা কেউ খাবে না তুমি খাও ওটা কি বস্তু হলুদের গন্ধ করা কাঁচা কুড়িয়ে গুড মর্নিং 11 তারিখ ভোর 6টা বেজেছে হয়ে এসছি অশোকদা করছো পুরো জঙ্গল হয়ে গিয়েছিল হ্যাঁ মোটামুটি পরিষ্কার করলে এখন মোটামুটি ঠিক থাকবে হ্যাঁ বাড়িতে কাজও আছে তো দরকারও বাইরেটা ঝাড় দিয়ে দিয়েছো এই গাছটা তো কাটা হয়ে গেছে আর কিছু করতে হবে এটা না কেটে দেবে একটু না না আমি বলছি এইখান থেকে কেটে দেবে কি আর একবার হ্যাঁ কেটে দাও আর পেছনে এগুলো মোটামুটি সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এ অশোকদা এসছে অশোকদা প্রতিবারই আসে গত দু মাস আগে আমরা এলাম তখনও করে টোরে গেছে পরিষ্কার আজকে ট্যাঙ্কি পরিষ্কার করবে পরে না চান টান করার পরে চান করার পরে ঠিক আছে হ্যাঁ ঠাকুর ঘরেই আছি হ্যাঁ সাবধানে ওই ওই মই থেকে পোড়া টোড়া যাওয়ার ভয় নেই তো আচ্ছা আচ্ছা গুড ইভিনিং আমরা এখন একটু সাজু গুজু করে বেরোলাম জানোই 17 তারিখে আমার শাশুড়ি ঘর বাৎসরিক কাজ তো অনেক কেনাকাটি আছে সেগুলো এসে থেকে আমি বেরোতে পারিনি আজকে বেরোলাম কারণ কেনাকাটিগুলো করতে হবে কালকে মার্কেট বন্ধ ছিল বলে যেতে পারিনি আজকে কিছুটা করবো কালকে কিছুটা করবো রবিবারে আমার ননদ আসবে সেদিন একটু বিজি হয়ে যাব তাই ভাবছি এই দুদিনের মধ্যে যতটা সম্ভব করে নেওয়া যায় তাই বেরোলাম মধ্যমগ্রাম বাজারে যাচ্ছি দেখি কী কী করা যায় কাজ শুনে যাবো